শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে নতুন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে অধ্যায় 12, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে আজ আমরা পার্ট 1, নিয়মতান্ত্রিক জীবনযাপন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবে, নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায়গুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক পাঠ 1, নিয়মতান্ত্রিক জীবনযাপন। প্রত্যেকটি মানুষের জীবনে সুস্বাস্থ্যই হচ্ছে সকল সফলতা ও সুখের চাবিকাঠি, আর সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। তোমরা সবাই জানো স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো করতে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। আমরা এখন নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের প্রসারের সাথে সাথে নগরায়নের ব্যাপক প্রসার ঘটছে, সেই সাথে ঘটছে আমাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন। আমরা যন্ত্রনির্ভর প্রতিযোগিতামূলক জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্বাভাবিক সুস্থ জীবন গঠনের পথকে নিজেরাই জটিল করছি, ফলে নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছি। জীবনযাত্রার ব্যাপক পরিবর্তনের ফলে আমাদের নিয়মতান্ত্রিক জীবনের পরিবর্তে এসেছে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ জীবন প্রণালী। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে যন্ত্রের উপর নির্ভরশীলতা আমাদের সহজ সরল সুন্দর জীবনকে করে তুলছে দুর্বিষহ, জটিল, বিভীষিকাময়। আমরা বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছি। সময়কে বাঁচাতে গিয়ে, শারীরিক শ্রমকে লাঘব করতে গিয়ে আমরা আমাদের সুস্বাস্থ্যের কথা একদমই ভুলে যাচ্ছি। আমরা অলস হয়ে যাচ্ছি, পরিশ্রম করতে চাচ্ছি না, অনিয়মতান্ত্রিক জীবনযাপন করছি, এর ফলে আমাদের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে হচ্ছে। আমাদের সকলেরই উচিত নিয়মতান্ত্রিক জীবনযাপন করা, অনিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে নিজেকে বিরত রাখা। যখন তখন ফাস্টফুড গ্রহণ, পানির পরিবর্তে সফট ড্রিঙ্কস পান করা, ধূমপান করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, অনেক রাত পর্যন্ত জাগা, দেরিতে ঘুম থেকে ওঠা, এক এক দিন এক এক নিয়মে জীবন পরিচালনা করা ও নির্ধারিত কোনো রুটিন মেনে না চলা, খুব বেশি টিভি দেখা, কম্পিউটার গেমে নিজেকে আসক্ত করা, সবসময় মানসিক চাপের মধ্যে থাকা, শারীরিক ব্যায়াম না করা, পরিশ্রমে কাজ না করা, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ মেনে না চলা ইত্যাদি বিষয় নিয়মতান্ত্রিক জীবনযাপনের অন্তরায়। অর্থাৎ এই বিষয়গুলো নিয়মতান্ত্রিক জীবনযাপনের পথে বাধার সৃষ্টি করে, যার প্রভাবে বর্তমানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা ও ওজনাধিক্য, অর্থাৎ শরীরের ওজন বেড়ে যাওয়া এবং এর প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যা, বিশেষ করে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ আমাদের দেশে ক্রমে বেড়েই চলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সুষম খাদ্যের পরিবর্তে সবসময় জাঙ্ক ফুডে অভ্যস্ত থাকি, নিরাপদ পানি পানের পরিবর্তে সফট ড্রিঙ্কসে অভ্যস্ত হয়ে পড়ি এবং মাদকাসক্ত অথবা ধূমপান করি, স্বাস্থ্যবিধি মেনে না চলে এবং জীবনের যে প্রাত্যহিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখি এবং অনিয়ম করতে থাকি, তাহলে আমাদের কী কী সমস্যা হতে পারে তোমরা দেখতেই পাচ্ছ। বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, এর প্রভাবে আরও অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, মানসিক সমস্যাও দেখা দিতে পারে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগও হয়ে থাকে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা ছোটোবেলা থেকেই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত না হয়ে বিভিন্ন ধরনের অনিয়মে অভ্যস্ত হয়, তাদের ক্ষেত্রে অল্প বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ইত্যাদি রোগগুলো প্রকাশ পায়, কর্মক্ষমতা কমে যায়, অর্থাৎ কাজ করার যে স্বাভাবিক ক্ষমতা সেটা কমে যায়, কাজ করার ইচ্ছাশক্তি থাকে না, বার্ধক্য দ্রুত হয়। এছাড়া এ সকল রোগের দীর্ঘমেয়াদী জটিলতায় আক্রান্ত হওয়াসহ জীবনের দীর্ঘায়ু বা আয়ু কমে যায়। তাই এক কথায় বলা যায় যে সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই।
শিক্ষার্থী বন্ধুরা, ছোটবেলা থেকে যারা অনিয়মতান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত তারা অল্প বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাদের কর্মশক্তি হ্রাস পাচ্ছে, বার্ধক্য দ্রুত হচ্ছে এবং জীবনের আয়ু কমে যাচ্ছে। তারা খুব বেশি সময় বাঁচতে পারছে না, কারণ তারা বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে অল্প বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তোমাদের উচিত এখন থেকে নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া। আমরা এখন নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায়গুলো সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে নিয়মতান্ত্রিক জীবনযাপনের 8টি উপায় সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরটি, দেখো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা। নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ, খাওয়ার জন্য নির্দিষ্ট সময় মেনে চলা, পরিমিত পরিমাণে খাদ্য ও পানীয় গ্রহণ করা, ক্ষতিকর খাদ্যাভ্যাস পরিহার করা, সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে বিধিনিষেধ মেনে চলা, শরীরের ওজন নিয়ন্ত্রণের জন্য খাদ্য গ্রহণে সচেতন থাকা, খাদ্য সম্পর্কিত কুসংস্কারগুলো পরিহার করে ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই পয়েন্টটি দ্বারা যা বুঝতে পারলাম সেটা হলো, আমাদেরকে প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ খাদ্যের 6টি উপাদানই আমাদের খাবারে থাকতে হবে, নির্দিষ্ট সময় খেতে হবে, খাবারের পরিমাণ পরিমিত থাকতে হবে, খুব বেশিও হওয়া যাবে না আবার খুব কমও হওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস এসব পরিহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খাদ্য গ্রহণে কুসংস্কার থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা এখন 2 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব, নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা। নিয়মতান্ত্রিক স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং দীর্ঘ জীবন লাভের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই যদি প্রত্যেকে নিজের প্রাত্যহিক কাজগুলো, যেমন নিয়মিত নিজের কাপড় কাচা, নিজের ঘর পরিষ্কার করা, আসবাবপত্র পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো নিজে করার অভ্যাস করা হয় এবং নিয়মিত খেলাধুলা করা হয়, তাহলে নিয়মিত শারীরিক পরিশ্রম হয়, ফলে স্বাস্থ্য ভালো থাকে। আর যারা নিজেদের কাজ করতে পারেন না বা খেলাধুলা করার সুযোগ নেই, তাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত। নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম শরীরের ওজন স্বাভাবিক রেখে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এই পয়েন্টটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন যে কাজগুলো আছে, দৈনন্দিন কাজগুলো আছে, সেগুলো নিজেরই করতে হবে। যেমন নিজের ঘর নিজে পরিষ্কার করতে হবে, নিজের কাপড়গুলো নিজেকেই ধুতে হবে, ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে, এতে করে স্বাস্থ্য ভালো থাকবে। আর যারা এই পরিশ্রমগুলো করতে পারে না, তাদের অবশ্যই উচিত নিয়মিত ব্যায়াম করা। আমরা এখন 3 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব, ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলা। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া ও নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা অনেক রাত করে ঘুমাতে যায়, ঘুমের অনিয়ম করেন, তাদের শরীরের ওজন দ্রুত বৃদ্ধি হওয়ার প্রবণতা দেখা যায় এবং নানা ধরনের স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা দেখা দেয়। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য 6 থেকে 8 ঘন্টা নির্দিষ্ট নিয়মে ঘুমাতে হবে, অনেক রাত করে ঘুমানো পরিহার করতে হবে, প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নিয়মিত অভ্যাস প্রতিষ্ঠিত করতে হবে। এই পয়েন্টটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে হবে, অনেক রাত করা যাবে না এবং দেরিতে ওঠা যাবে না। আমরা এখন 4 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। অনিয়ন্ত্রিত ও জটিল জীবনযাপন প্রণালীর কারণে বর্তমানে মানসিক চাপ বেড়ে গেছে, যেটি সুস্বাস্থ্যের অন্তরায়। অন্তরায় মানে বুঝো যে বাধা। এবং উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল মানসিক রোগের কারণ হিসেবে চিহ্নিত। মানসিক চাপ কমানোর জন্য নিয়ন্ত্রিত সহজ সরল জীবন প্রণালী প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
জীবন চলার পথে সৃষ্ট বিভিন্ন সমস্যায় অস্থির না হয়ে বিচক্ষণতার সাথে তা মোকাবেলার উপায় বিবেচনা করতে হবে। সঠিক সময়ে সঠিক উপায়ে কাজ সম্পাদন করা, অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণ করা যায় এবং এ থেকে সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অতিরিক্ত মানসিক চাপ সুস্বাস্থ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই যে কোনো সমস্যায় অস্থির না হয়ে বিচক্ষণতার সাথে সেটা মোকাবেলার উপায় বের করতে হবে। যে কোনো সমস্যায় সঠিক সময়ে সঠিক উপায় অবলম্বন করলে, অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণ করলে এ থেকে সৃষ্ট রোগগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। এবার আমরা 5 নম্বর পয়েন্টটি সম্পর্কে আলোচনা করব। যথাযথ সময় পরিকল্পনা করা এবং নিজেকে অভ্যস্ত করা। নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য যথাযথ সময় পরিকল্পনা করা এবং নিজেকে তার সাথে অভ্যস্ত করা জরুরি। মনে রাখতে হবে, ছোটবেলা থেকেই সময় সদ্ব্যবহার করতে না পারলে পরবর্তী জীবনেও এর নেতিবাচক ফলাফল ভোগ করতে হবে। সুষ্ঠু সময় পরিকল্পনা ও এর অনুশীলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক জীবনযাপন সহজ হয়। এই পয়েন্টটি দ্বারা আমরা কী বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা বুঝতে পারছি যে কোনো কাজের আগে আমাদের পরিকল্পনা করে নিতে হবে, সঠিক সময়ে সঠিক উপায়ে যেন আমরা কাজটি সম্পন্ন করতে পারি এবং নিজেকে সেভাবে অভ্যস্ত করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য এই সময়ের পরিকল্পনা করা, তার সাথে খাপ খাইয়ে চলা অত্যন্ত জরুরি। এর জন্য তোমরা এখন থেকেই সময় সদ্ব্যবহার করবে, নইলে পরবর্তী জীবনেও এই সময় সদ্ব্যবহার না করার ফলে এর নেতিবাচক যে ফলাফলগুলো থাকবে সেগুলো ভোগ করতে হবে। তাই সুষ্ঠু সময় পরিকল্পনা ও এর অনুশীলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক জীবনযাপনকে বেছে নিতে হবে। আমরা এর পরের পয়েন্টটি 6 নম্বর ধূমপান বর্জন করা এই সম্পর্কে জানব। নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য সুস্থতা প্রয়োজন। আমরা সবাই জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপায়ী ব্যক্তির শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায়, কোনো কোনো পুষ্টি উপাদানের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায়। এদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এছাড়া ধূমপায়ী ব্যক্তি যখন ধূমপান করেন, তখন তিনি শুধু নিজেরই ক্ষতি করেন না, তার আশেপাশে অবস্থানকারী ব্যক্তিদেরও ক্ষতি করেন। এক কথায় বলা যায় যে ধূমপায়ী ব্যক্তি সুস্বাস্থ্য বজায় রাখা ও নিয়মতান্ত্রিক জীবনযাপন কোনোভাবেই সম্ভব না। তাই অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে নিজে ধূমপান করে সে শুধু নিজেরই ক্ষতি করে না, তার চারপাশে যারা রয়েছে তাদেরও ক্ষতি সাধন করে থাকে। একজন ধূমপায়ী ধূমপান তার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। একজন ধূমপায়ী ব্যক্তি শরীরে পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায়, অনেক সময় পুষ্টি উপাদানের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায়, ফলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমরা এরপর 7 নম্বর পয়েন্টটি সম্পর্কে আলোচনা করব। 7 নম্বর পয়েন্টটি হলো ধর্মীয় ও সামাজিক বিধি নিষেধ মেনে চলা। ছোটবেলা থেকেই পানাহারে চলাফেরায় মেলামেশার ক্ষেত্রে যদি ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মেনে চলায় অভ্যস্ত হওয়া যায়, যেমন পরিমিত আহার করা, অতি ভোজন পরিহার করা, মানে অনেক বেশি খাবারগুলো পরিহার করা, মদ্যপান থেকে বিরত থাকা অর্থাৎ মাদক থেকে বিরত থাকা, পারিপার্শ্বিক মেলামেশায় নিরাপদ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলা, মানে যাদের সাথে মেলামেশা করবে তাদের সাথে যেন নিরাপদ ও সুস্থ সম্পর্ক বজায় থাকে, এই বিষয়গুলো অর্থাৎ ইত্যাদি বিধি নিষেধগুলো মেনে চলা যায়, তাহলে খুব সহজেই নিয়মতান্ত্রিক সুস্থ জীবনযাপন প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যদি জীবনে ধর্মীয় সামাজিক বিধিনিষেধ মেনে চলো, সঙ্গী নির্বাচনে সঠিক সঙ্গী নির্বাচন করো এবং খাবার দাবারে পরিমিত খাবার খাও, অতিরিক্ত খাবারকে অতিরিক্ত ভোজনকে পরিহার করতে পারো,
মাদক সেবন থেকে নিজেকে বিরত রাখতে পারো এবং অন্যের সাথে মেলামেশে নিরাপদ ও সুস্থ সম্পর্ক বজায় রাখতে পারো, তবেই সুস্থ জীবনযাপনে নিজেকে অভ্যস্ত করতে পারবে। আমরা এখন 8 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব, নিজস্ব নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত করা ও মেনে চলা। সহজ করে জীবন পরিচালনার জন্য ছোটবেলা থেকে নিজস্ব নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত করা ও মেনে চলা, স্বাস্থ্যকর জীবন প্রণালী নিজেকে অভ্যস্ত করা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যাবশ্যকীয়। নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠায় উপরের যে 8টি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটবেলা থেকে নিজের মধ্যে বিষয়গুলো সম্পর্কে অনুধাবন করে চর্চা করতে পারলে খুব সহজেই নিয়মতান্ত্রিক সুস্থ জীবনযাপন লাভ করা যায়। মনে রাখতে হবে, সুস্থ ও নিরোগ জীবনযাপনের জন্য এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ নিয়মতান্ত্রিক জীবনযাপনের যে 8টি উপায় সম্পর্কে বিস্তারিত জানলে, সেগুলো সম্পর্কে যদি নিজেরা একটু অনুধাবন করে চর্চা করতে পারো এবং নিজেকে যদি সেইভাবে প্রস্তুত করতে পারো, তাহলে তোমরাও পারবে নিয়মতান্ত্রিক সুস্থ জীবনযাপন করতে। মনে রাখবে, সুস্থ নিরোগ জীবনযাপনের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। আমরা এখন নিয়মতান্ত্রিক জীবনযাপন না করলে কী কী স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে জানব। নিয়মতান্ত্রিক জীবনযাপন না করলে নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হওয়ার আশঙ্কা বেড়ে যায়, যেমন ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি রোগ দেখা দেয়। জীবনের দীর্ঘতা বা আয়ু কমে যায়, কর্মক্ষমতা কমে যায়, বিভিন্ন দৌরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই রোগগুলো সম্পর্কে তোমরা এই ক্লাসের শুরুতেই জেনেছিলে, আবার একটু জেনে নিলে, বর্তমানে আমাদের দেশে উপরের সমস্যাগুলো সৃষ্টির প্রবণতা দিন দিন বেড়েই চলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায়গুলো সম্পর্কে বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব, তোমরা সেই বাড়ি কাজগুলো অবশ্যই করে রাখবে। আজ তাহলে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।